জিকির করতে করতে যদি চোখের পানি ফেলে দিতে পারেন, আপনি নিশ্চিত থাকেন আপনি নিশ্চিত জান্নাতি হয়ে গেলেন। জিকির করতে করতে নামাজ পড়তে পড়তে যদি চোখের পানি ফেলতে পারেন, তাশাহুদ করতে করতে যদি চোখের পানি ফেলতে পারেন, দুরূদ শরীফ পড়তে পড়তে যদি চোখের পানি ফেলতে পারেন, নামাজের মধ্যে দোয়া মাসুরা পড়তে পড়তে যদি চোখের পানি ফেলে দিতে পারেন, রুকুতে গিয়ে তসবি পড়তে পড়তে যদি চোখের পানি ফেলে দিতে পারেন, সেজদায় গিয়ে তসবি পড়তে পড়তে যদি চোখের পানি ফেলে দিতে পারেন, চোখের পানি কেন আসে না? হ্যাঁ, এমন একদিন আসবে কান্না শুরু হবে আর শেষ হবে না। অচিরে এমন একদিন আসবে ছেলে বলবে মা মা করে, ছেলে কাঁদবে মা মা করে, মেয়ে কাঁদবে মা মা করে, মা তো আর জবাব দিবে না। হ্যাঁ, সেদিন আসার আগে কেঁদে নেন, সেদিন আসার আগে কেঁদে নেন, মা বন্ধুর হাতে পায়ে ধরে বলি কাঁদেন, আল্লাহর জন্য কাঁদেন, আল্লাহর ভালোবাসায় কাঁদেন। আল্লাহ আপনাদেরকে কাঁদার যোগ্যতা দিয়েছে, তবে পেট ব্যথার জন্য কাঁদার যোগ্যতা দেয় নাই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মাথা ব্যথার জন্য কাঁদার যোগ্যতা দেয় নাই, স্বামী আর শাশুড়ি কিছু বললে কাঁদার যোগ্যতা দেয় নাই। আল্লাহ কাঁদা দিয়েছেন, কাঁদার যোগ্যতাই দিয়েছেন আল্লাহর মহাব্বতে কাঁদার জন্য। একটু ভাবেন তো দেখি পেট ব্যথা জীবনে কতবার কাঁদছিলেন, একটু ভাবেন তো দেখি প্রসব বেদনার সময় কতবার কাঁদছিলেন, একটু ভাবেন তো দেখি স্বামী রাগ করলে কতবার কাঁদছিলেন, লেকিন একটু ভাবেন তো আল্লাহর মহাব্বতে কয়বার কাঁদছেন জীবনে। হ্যাঁ, যদি দেখতাম একবার পড়ার সঙ্গে সঙ্গে হীরার বাড়ি হয়ে গেল, একবার পড়ার সঙ্গে সঙ্গে স্বর্ণের বাড়ি হয়ে গেল। এই জন্য মা বোনরা নিয়ত করেন কমপক্ষে প্রতিদিন 200 বার, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, সকলে চোখ বন্ধ করেন, সকলে আপোষে কথা বন্ধ করেন, চোখ বন্ধ করেন, চোখের পানি ছেড়ে দেন। যদি জিকির করতে করতে চোখের পানি ফেলে দিতে পারেন, যদি জিকির করতে করতে চোখের পানি ফেলে দিতে পারেন, আল্লাহ নবী বলেন পরাজুলুম জাকারাল্লাহ খালিয়া, যে মানুষটা একাকি জিকির করবে ফাফাদত আইনাহু, তার চোখের পানি ফেলে দিবে। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আর কাকে আরশে আজিমের নিচে ছায়া দিবে? যে কাউকে আল্লাহর জন্য ভালোবাসে তাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এজন্য মা বোনরা, দুনিয়াতে তো আপনাদের সাথে সাক্ষাৎ হলো না, সাক্ষাৎ হবে না, ইনশাআল্লাহ হাশরের ময়দানে আরশে আজিমের নিচে আবার সাক্ষাৎ হবে। নিজেরা আল্লাহর সাথে চুক্তি করবেন, আল্লাহ আমরা অমুক আল্লাহওয়ালাকে ভালোবাসি, অমুক আল্লাহওয়ালাকে আপনার জন্য মহাব্বত করি, এটা ঠিক করে নেবেন, অমুক আল্লাহওয়ালাকে আপনার জন্য মহাব্বত করি। যারা আমাদের বয়ানগুলো শুনেন অডিওতে, যারা ভিডিওতে যারা বয়ান শুনেন, অবশ্যই চেহারা ঢেকে বয়ান শুনবেন, আপনি মোবাইলকে উপর করে রেখে বয়ান শুনবেন, আল্লাহর দোহাই লাগে মোবাইল উপর করে বয়ান শুনবেন, ভিডিও বয়ান খুলে বয়ান চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে বয়ান শোনা জায়েজ হবে না, কোনো বক্তার বয়ান শোনা জায়েজ হবে না, কোনো বক্তার ওয়াজ শোনা জায়েজ হবে না, ভিডিওতে দেখে দেখে বয়ান শোনা জায়েজ হবে না। এই জন্য অবশ্যই মোবাইলকে উপর করে দিয়ে বয়ান শুনবেন, দূরে রেখে বয়ান শুনবেন, মোবাইলের উপরে একটা কাপড় রেখে দিয়ে বয়ান শুনবেন। এই জন্য কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন। জিকির করতে করতে যদি চোখের পানি ফেলে দিতে পারেন, আপনি নিশ্চিত থাকেন আপনি নিশ্চিত জান্নাতি হয়ে গেলেন। জিকির করতে করতে নামাজ পড়তে পড়তে যদি চোখের পানি ফেলতে পারেন, তাশাহুদ করতে করতে যদি চোখের পানি ফেলতে পারেন, দুরূদ শরীফ পড়তে পড়তে যদি চোখের পানি ফেলতে পারেন, নামাজের মধ্যে দোয়া মাসুরা পড়তে পড়তে যদি চোখের পানি ফেলে দিতে পারেন, রুকুতে গিয়ে তসবি পড়তে পড়তে যদি চোখের পানি ফেলে দিতে পারেন, সেজদায় গিয়ে তসবি পড়তে পড়তে যদি চোখের পানি ফেলে দিতে পারেন, চোখের পানি কেন আসে না? হ্যাঁ, এমন একদিন আসবে কান্না শুরু হবে আর শেষ হবে না। অচিরে এমন একদিন আসবে ছেলে বলবে মা মা করে, ছেলে কাঁদবে মা মা করে, মেয়ে কাঁদবে মা মা করে, মা তো আর জবাব দিবে না। হ্যাঁ, সেদিন আসার আগে কেঁদে নেন, সেদিন আসার আগে কেঁদে নেন, মা বন্ধুর হাতে পায়ে ধরে বলি কাঁদেন, আল্লাহর জন্য কাঁদেন, আল্লাহর ভালোবাসায় কাঁদেন। আল্লাহ আপনাদেরকে কাঁদার যোগ্যতা দিয়েছে, তবে পেট ব্যথার জন্য কাঁদার যোগ্যতা দেয় নাই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মাথা ব্যথার জন্য কাঁদার যোগ্যতা দেয় নাই, স্বামী আর শাশুড়ি কিছু বললে কাঁদার যোগ্যতা দেয় নাই। আল্লাহ কাঁদা দিয়েছেন, কাঁদার যোগ্যতাই দিয়েছেন আল্লাহর মহাব্বতে কাঁদার জন্য। একটু ভাবেন তো দেখি পেট ব্যথা জীবনে কতবার কাঁদছিলেন,
একটু ভাবেন তো দেখি প্রসব বেদনার সময় কতবার কাঁদছিলেন, একটু ভাবেন তো দেখি স্বামী রাগ করলে কতবার কাঁদছিলেন, লেকিন একটু ভাবেন তো আল্লাহর মহব্বতে কয়বার কাঁদছেন জীবনে, ভোর রাত্রে উঠে কয়বার কাঁদছেন, মা বোনরা ভোর রাত্রে উঠে যান এশার নামাজের পরে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যান, ভোর রাত্রে উঠে দুই রাকাত দুই রাকাত তাহাজ্জুদ পড়েন, পড়ে তাসবিহগুলো শুরু করে দেন, সুবহানাল্লাহ একশো বার, আলহামদুলিল্লাহ একশো বার, আল্লাহু আকবার একশো বার, লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার, যে কোনো একটা দুরূদ শরীফ একশো বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি একশো বার। হ্যাঁ, ছয়টা তসবিহ যদি প্রতিদিন ভোর রাতে পড়তে পারেন, কেউ আপনাকে দেখে না মতো যদি পড়তে পারেন, আপনাকে আপনার স্বামীও দেখে না এভাবে যদি আপনি পড়তে পারেন, আপনাকে আপনার শ্বশুর শাশুড়িও দেখে না এভাবে যদি পড়তে পারেন, ছেলেমেয়েরাও দেখে না এভাবে যদি আস্তে করে উঠে উজু করে যদি এভাবে ছয় তসবিহ দুই দুই রাকাত তাহাজ্জুদ পড়ে যদি ছয় তসবিহ পড়তে পারেন, আল্লাহর কসম আমি আপনাকে লিখে দিচ্ছি আপনার প্রজন্মের সাত সিঁড়ি পর্যন্ত আশা করা যায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইজ্জতের রিজিক দান করবে, আপনার জীবনের সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন, আপনাকে জীবনে আল্লাহ তাআলা মৌলিক বিমারি দিবে না, আল্লাহ তাআলা জীবনে আপনাকে ফকর আর দারিদ্রতা জীবনে কখনো দিবে না, আপনার জীবনে কোনো তুফান আসবে না, আপনার জীবনে কোনো তুফান আসবে না। দ্বিতীয় নম্বর কথা হলো সমস্ত গুনাহ ছেড়ে দিব, সমস্ত গুনাহ ছেড়ে দিব, আমি যখন পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, যাকে ভালোবাসা তার নাফরমানি করা যায় না, স্বামীকে ভালোবাসি এই জন্য স্বামীর যেমন নাফরমানি করা যায় না, আল্লাহকে ভালোবাসি এই জন্য আল্লাহর নাফরমানি করা যাবে না, খোলা খোলা জায়গায় গোসল করা যাবে না, মা বোনদের হাতে পায়ে ধরে খোলা জায়গায় গোসল করা হারাম, এমন জায়গায় খোলা জায়গায় গোসল করা যেখানে আর কোনো না পরনারী পরপুরুষের পর চোখ আপনার চেহারা আপনার শরীরে পড়তে পারে, এমন জায়গায় গোসল করা কোনোভাবেই জায়েজ হবে না, এমন জায়গায় গোসল করা যেখানে পর্দা ছাড়া গোসল করা কোনোভাবেই জায়েজ হবে না, এজন্য অবশ্যই পর্দার অন্তরালেই গোসল করবেন। মা বোনদের জন্য নামাজ যেমন ফরজ, পর্দা মা বোনদের জন্য তেমন ফরজ, মা বোনদের নামাজ যেমন ফরজ, মা বোনদের পর্দা তেমন ফরজ, মা বোনদের রোজা যেমন ফরজ, মা বোনদের পর্দা তেমন ফরজ, মা বোন ভিন পুরুষের দিকে তাকানো হারাম, ভিন পুরুষ যেমন নারীর ভিন নারীর দিকে তাকানো হারাম, ভিন পুরুষ ভিন নারীর দিকে তাকানো যেমন হারাম, ভিন নারী ও ভিন পুরুষের দিকে তাকানো তেমন হারাম, খোদা না খাস্তা আপনার খোলা চেহারার দিকে তাকায়া আপনার খোলা হাত আর খোলা পায়ের দিকে তাকায়া যদি কোনো পুরুষ গুনাহ করে, যত পুরুষ যে পরিমাণ গুনাহ করলো মা আপনাকে বলছি আপনার পিঠে এই পরিমাণ পিঠাই হবে, হা কেমনে সইবেন, জাহান্নামের আগুন কেমনে সইবে, আগুনের দৌড়া কেমনে সইব, আল্লাহ আমার সহ্য হবে না রে মাওলা। চোখে যখন গলিত শিশা ঠেলে দিবেন, রাসূল বলেন মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন, যদি কেউ কোনো মহিলার সৌন্দর্যের দিকে তাকায়, উলকিয়া ইয়াউমাল কিয়ামাতি ফি আইনিহি আল আনিক, রাসূল বলেন তার চোখে কিয়ামতের ময়দানে গলিত শিশা ঢেলে দেওয়া হবে, মা আপনি চেহারা ঢেকে আপনি চেহারা খুলে রাস্তায় বের হলেন, এর জন্য যদি কোনো পুরুষ দেখে গুনাহ করে ওই পুরুষের চোখে যদি গলিত শিশা ঢেলে দেওয়া হয়, একশো পুরুষ যদি আপনার দিকে তাকায়, এক হাজার পুরুষ যদি আপনার দিকে তাকায়, ষাট হাজার পুরুষ যদি আপনার দিকে তাকায়, এক লক্ষ পুরুষ যদি আপনার দিকে তাকায়, এক লক্ষ পুরুষের চোখে যে পরিমাণ গলিত শিশা ঢালবে, না জানি আপনার চেহারা এ পরিমাণ গলিত শিশা ঢেলে দেওয়া হয়, কেমনে সইবেন কেমনে সইবেন। আর এই জন্য মা বোনদেরকে বলছি, হ্যাঁ আমাদের কাছে যদি ভাষা থাকতো আপনাদেরকে বোঝাবার জন্য, রব্বুল আলামিন কি সুন্দর করে বললেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়াইহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ওয়াল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন, আকুল লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন
ويحفظن فروجهن ولا يبدين زينتهن رب العالمين বলেন এই পুরুষকুল শোনো তোমরা ভিন পুরুষ ভিন নারীর চেহারা দিক থেকে নিজেদের চোখকে নিচু করো আর নারীদেরকে বললেন হে নারীরা শোনো তোমরাও ভিন পুরুষের চেহারা দেখা থেকে নিজের চোখগুলোকে নিচু করো তাহলে ভিন পুরুষের চেহারা দেখা পুরুষের জন্য ভিন পুরুষের চেহারা দেখা নারীর জন্য হারাম ভিন নারীর চেহারা দেখা পুরুষের জন্য হারাম আপনি যদি চেহারা না খুলতেন তাহলে তো কোনো পুরুষ আপনার চেহারা দিকে তাকাইতো না এই জন্য আপনি অবশ্যই চেহারা ঢাকবেন অবশ্যই আপনি হাত ঢাকবেন পা ঢাকবেন কিছু কিছু মা গরু বাঁধতে মাঠে যায় গরু বাঁধতে রাস্তায় যায় ঘাস তুলতে রাস্তায় যায় হায় আপনি কি একটু ভেবে দেখেছেন আপনার কবরে হাসরে কী অবস্থা হবে এই জন্য প্রতিদিন কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়া নামাজের আগে ওযু করবেন ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়বেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের ওযু শেষে যদি কেউ কালেমায়ে শাহাদাত পড়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের আটটা দুয়ার তার জন্য খুলে দিবে।